হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো জওয়ানের ট্রেলার ব্রেকডাউন এবং ট্রেলারটা দেখে কীরকম স্টোরি আমরা মানে অ্যানালিসিস করতে পারছি সেসব নিয়ে আলোচনা করব এই ভিডিওটার মধ্যে। তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস আসলে তোমরা চ্যানেলটার মধ্যে পেতে থাকবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো আমি গতকাল রাতে জওয়ানের ট্রেলার রিয়াকশন করেছিলাম এবং সেই ট্রেলার রিয়াকশনের রেসটা কাটতে আমার প্রায় অনেক সময় লেগেছিল, কারণ আমি ট্রেলারটা দেখে এতটা এক্সাইটেড ছিলাম যে আমি জাস্ট ভাবতেই পারিনি যে এই লেভেলের একটা ট্রেলার আমরা উইটনেস করতে চলেছি। তো এর আগে যখন প্রিভিউটা এসেছিল, প্রিভিউতে কিন্তু আমরা অনেক রকম সিনস দেখে কিন্তু আমাদের অনেক রকম একটা থিওরি বা অনেক রকম রিউমার্স কিন্তু আমরা শুনতে পেরেছিলাম যে এই জিনিসগুলো হয়তো থাকতে পারে। বাট যেহেতু প্রিভিউটা রান টাইম খুব শর্ট ছিল, সেই জন্য কিন্তু আমরা অতটাও ধরতে পারিনি যে কীরকম অ্যাকচুয়ালি গল্পটা একটু হলেও হতে চলেছে। বাট হ্যাঁ, ট্রেলারটা কিন্তু দেখে একটু হলেও আন্দাজ করা যাচ্ছে যে স্টোরিটা কীরকম হতে পারে, বা বলা যেতে পারে এই ট্রেলারটা দিয়েই হয়তো অনেকটা স্টোরিটার ব্যাপারে আভাস দিয়ে দিয়েছে অ্যাটলি। তো আমরা যদি ট্রেলারের শুরুটা এখানে দেখি, এখানে দেখানো হচ্ছে স্টার্টিংয়ে একটা ডায়লগ দেবে যে একটা রাজা আছে যে যুদ্ধে একের পর এক যুদ্ধে হেরে যাচ্ছে, তিনি বিধ্বস্ত হয়ে পড়ছে কিন্তু তিনি হার মানছেন না, তিনি মানে ক্ষোভে এরকম ফুসছে, এরকম একটা ব্যাপার এই ক্যারেক্টারিস্টিক্সটা বোঝাবে ট্রেলারের শুরুতে। তো সেখান দিয়েই বোঝা যাচ্ছে যে শাহরুখ খানের যে মানে প্রথম যে ক্যারেক্টারটা মানে বোঝা যাচ্ছে তার যে বাবা, যে এখানে হয়তো একটা পুলিশ অফিসার রোল প্লে করছে, তারই হয়তো এখানে গল্পটা বলবে যে তিনি একের পর এক যুদ্ধে মিশনে যাচ্ছে বা সেখানে গিয়ে হয়তো তিনি হেরে যাচ্ছেন, তার যে মোটিভটা যে জন্যে তিনি জয়েন করেছে সেটা তিনি ফুলফিল করতে পারছেন না, তার জন্যে তার এরকম অবস্থা হচ্ছে, কিন্তু তিনি কিন্তু হার মানছেন না। এই ডায়লগটা কিন্তু তার বাবার ক্যারেক্টারিস্টিক্সে দিয়ে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। এবং আমরা ট্রেলারের শুরুতে দেখতে পাবো যে শাহরুখ খানকে একটা গ্রামবাসীর লোকেরা একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তাকে ওখানে গিয়ে সেবা শুশ্রূষা করছে, এবং এখান থেকেই হয়তো বোঝা যেতে পারে যে শাহরুখ খানের সাথে হয়তো এখানে দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টারটা তার সাথে হয়তো দেখা সাক্ষাৎ হবে। কারণ যে গ্রামে নিয়ে যাচ্ছে সেই গ্রামেই হয়তো মানে ওখানে মহিলাদের জনসংখ্যা হয়তো বেশি থাকবে, বা ওখানে হয়তো একটু লোয়ার স্ট্যান্ডার্ড মানুষরা হয়তো থাকতে পারে যেখানে শাহরুখ খানকে ওখানে গিয়ে সেবা শুশ্রূষা করবে। তো সেখানে গিয়েই হয়তো শাহরুখ খান ব্যাপারগুলো যখন জানতে পারবে যে গ্রামবাসীদের সাথে কী হচ্ছে, কারা এর পেছনে জড়িয়ে আছে এবং তাদের লাইফটা এরকম কেন, তখনই কিন্তু তিনি হয়তো এখানে একটা কিছু পরিকল্পনা করার একটা ঠান নেবেন। কারণ আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি যে ওই মানে গ্রাম অঞ্চলটাকে দেখানো হচ্ছে যে অনেক মেয়েদের ওপর অত্যাচার করা হচ্ছে, মেয়েদেরকে ধরে মারছে, এবং ওখানের যে গরিব ঘরের যে ছেলেরা আছে তারা ওরকম নিজেদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছে। তো এর পেছনে হয়তো বিজয় সেতুপতির রোলটা হয়তো থাকতে পারে, তিনি এখানে নিজেকে ফোর্থ বিগেস্ট আর্মস ডিলার বলছেন, কিন্তু তার সাথে তার হয়তো আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যার জন্য হয়তো তিনি যখন কোনো একটা গ্রামাঞ্চলে হয়তো নজর দেন সেখানে হয়তো তিনি আধিপত্য বজায় করার জন্যে সব কিছু হয়তো ওখানে ছাড়খাড় করে দেন, যেটা হয়তো তিনি ওই গ্রামটার সাথে করবেন। তো এবার ব্যাপারটা ছেলেটার মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে শাহরুখ খানের যে ছেলে আছে সেও কিন্তু টাইপ অফ একটা সাংকি ক্যারেক্টার হয়তো প্লে করছে, যেটা আমরা ট্রেলারে দেখছি যে তিনি মানে মেট্রো হাইজ্যাক করছে। এবার ওটা হয়তো শাহরুখ খানের ছেলের রোলটা হয়তো হতে পারে আবার নাও হতে পারে, বা শাহরুখ খানের যে নিজের যে মানে যে বাবার রোলটা প্লে করছে সে হয়তো এরকম একটা সাংকি টাইপের হয়ে যাবে। এবার এখানে একটা কথা আছে যে আমরা যদি প্রিভিউটা দেখে থাকি, প্রিভিউটা কিন্তু দেখাচ্ছিল যে একটা মানে বাচ্চা হবে ওখানে এরিয়াতে, একটা বাচ্চাকে ওরকম তুলে দেখাবে যেটা আহুবালিতে অনেকটা ছিল। তো সেখান থেকে হয়তো বোঝা যায় যে শাহরুখ খান ওখানে গিয়ে যখন আহত হয়ে যাবে, তাকে যখন ওখানে ট্রিটমেন্ট করা হবে এবং ওখানে কোনো একটা মেয়ের সাথে তার যখন প্রেম হবে, খুব সম্ভবত দীপিকা পাডুকোন, তাদেরই হয়তো বাচ্চাটা হবে এসআরকে, যেটা মানে এখানে ছেলে চরিত্রটা প্লে করবে। এবং কেন এই ফিল্মটাকে এত উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারীদের একটা শক্তি বা নারীদের প্রতি সম্মান দিয়ে কেন এই ব্যাপারটাকে বেশি তুলে ধরা হচ্ছে, কারণ ফিল্মে কিন্তু মেয়েদের পার্টটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট প্লে করছে। কারণ ওই গ্রামাঞ্চলটাকে বাঁচানোর জন্যে কিন্তু এর ছেলেও হয়তো কিছু একটা চেষ্টা করবে তার বাবার সাথে। বাট হ্যাঁ, ফিল্মটার মধ্যে হয়তো কোথাও বাবা এবং ছেলের একটা টার্ময়েল হয়তো আমরা দেখতে পাবো, এবং আলটিমেটলি যখন তারা দুজনে জানতে পারবে যে তাদের মেন ভিলেন বিজয় সেতুপতি, তখন হয়তো তারা দুজনে একসাথে হয়ে যাবে ওই ভিলেন অ্যাগেনস্টে ফাইট করার জন্যে। এবং এই টার্ময়েলের মধ্যেও বিজয় সেতুপতি হয়তো যখন তার ছেলের ওপর ক্রমাগত আক্রমণ করতে থাকবে, তখনই হয়তো এখানে যে বাবার ক্যারেক্টারটা প্লে করছে শাহরুখ খান, তখন তিনি এসে বলবেন যে বেটে পে হাত লাগানে সে পেলে বাপ সে বাত কর। তো এরপরই কিন্তু খেলা রীতিমতো জমে যাবে। এবং ছেলেটা তোমরা যদি ভালো করে দেখো, এটা কিন্তু দীপিকা পাডুকোনের ওই যে স্পেশাল সিনস কিন্তু আমরা অনেক দেখতে পেয়েছি, যেরকম ও শাহরুখ খানের সাথে যখন ফার্স্ট ওই মারপিটের সিনটা যেটা প্রিভিউ তো ছিল, এটা এখানে আমরা দেখতে পেয়েছি। এবং এখানে একটা ডান্স নাম্বারেও কিন্তু দীপিকা পাডুকোনের ছোটো একটা ঝলক দেখিয়েছে। বাট তাছাড়াও ট্রেলারের মধ্যে যখন ওই পরপর সিনগুলো দেখাবে যে মেয়েদের ওপর অত্যাচার করছে, মেয়েদের মেয়েগুলোকে মারছে লিটারেলি, তখন কিন্তু দীপিকা পাডুকোনের ক্যারেক্টারটাও থাকবে, তিনি মাটিতে লুটিয়ে পড়বেন, হয়তো তার ক্যারেক্টারটা মারা যেতে পারে ফিল্মটার মধ্যে, যার পরেই কিন্তু এই ভেঞ্জেন্স টাইপ একটা সাংকির
রোল অনেকটা হয়তো শাহরুখ খানের মধ্যে চলে আসবে, তারপরে তিনি হাইজ্যাক করবে মানে গভর্নমেন্টের আগেনস্টে, এরকম তিনি একের পর এক হয়তো প্ল্যান তিনি করতে থাকবেন। এবং এই যে তার যে গার্লস গ্যাংটা যে বানাবে মেয়েগুলোকে নিয়ে, সেই মেয়েগুলোরও হয়তো ওই গ্রামে হয়তো তাদের সাথে কিছু কানেকশান আছে, বা তারা হয়তো কোনোভাবে ওই বিজয় সেতুপতির জন্যে হয়তো তারা আক্রান্ত হয়েছে, তারা হয়তো নিজেদের পরিবারকে হারিয়েছে, বা কোনোভাবে হয়তো তারাও আঘাত পেয়েছে, যার জন্যে তারাও শাহরুখ খানের সাথে একসাথে হয়ে দল বেঁধে লড়বেন। এবং এখানে সুনীল গ্রোভার যেটা মানে একটা ডায়লগ দিচ্ছে যে সবাই ওর ফ্যান, সবাই মানে কেন এই ক্যারেক্টারটাকে এত ভালোবাসছে, কারণ তিনি হয়তো কোনো একটা মাসিহা হতে পারে, কারণ একটা হয়তো তিনি রেভলিউশন নিয়ে আসছেন যার জন্যেই সবাই তাকে ফলো করছে, সবাই তার ফ্যান ফলোয়িং হয়ে গেছে। এবং এখানে শাহরুখ খানের একটা আমরা লুক দেখতে পাবো, বলা যেতে পারে একটা প্রফেসর টাইপের লুক, যেরকম চশমা পরে আছে, লম্বা লম্বা চুল, একটা ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে আছে। এবার এই ট্রেলারটার মধ্যে নয়নতারার এখানে যে ক্যারেক্টারটা, তিনি একজন পুলিশ অফিসারের রোল প্লে করছে, বাট এখানে আমরা দেখতে পাই যে নয়নতারার সাথে কিন্তু এখানে শাহরুখ খানেরও প্রেমের একটা সম্পর্ক হবে, যেটা মানে ছেলে ক্যারেক্টারটা প্লে করছে তার সাথে এখানে নয়নতারার একটা মানে রিলেশনশিপ তৈরি হবে। বাট সেই রিলেশনশিপটা কিন্তু অবশ্যই একটা নয়নতারা মোটিভ নিয়ে হয়তো যাবে, হতে পারে সে হয়তো প্রথমে শাহরুখ খানের ওই রোলটা হয়তো চেনে না, তিনি এখানে ওই ছেলেটা যে ক্যারেক্টারটা প্লে করছে সেই যে এত কিছু করছে, সে হয়তো নয়নতারা প্রথমে বুঝতে পারবে না, এরকম হয়তো হতে পারে, বা এরকম হতে পারে যে সে হয়তো জানে, বাট ধরার জন্য হয়তো তার সাথে এরকম প্রেমের সম্পর্ক করছে যাতে প্রমাণস্বরূপ তাকে ধরতে পারে, বা এটাও হতে পারে যে তাকে হয়তো প্রথমে দিকে ইনিশিয়ালি চিনত না, বাট পরে হয়তো যখন জানতে পারবে তখন কি তার দলে কি থাকবে নাকি তার আগেনস্টই থাকবে, সেটা তো ফিল্মটা না দেখলে আমরা বুঝতে পারবো না। বাট এখানে বিজয় সেতুপতি ক্যারেক্টারটা নিয়ে যদি কথা বলি, কালীর চরিত্রটি তিনি এখানে প্লে করছেন এবং ফোর্থ আর্মস ডিলার নিজেকে এখানে বলছেন, তো এবার ব্যাপারটা হতে পারে যে বিজয় সেতুপতি এখানে আমরা দুটো লুক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বয়স্ক লুক এবং আরেকটা হচ্ছে তার মানে জওয়ান টাইপের লুকটা। এবং এখানেও আমরা দেখতে পাবো যে তার এখানে একটা কিছু ইমোশনাল মোমেন্ট দেখাবে, একটা শ্মশান ঘাটের ওখানে তিনি দাঁড়িয়ে আছেন, তো তিনিও হয়তো কারো কাছের মানুষকে হারাবেন, এবং সেটার জন্য হয়তো শাহরুখ খানের যে জওয়ান যে রোলটা প্লে করছে মানে বাবার যে ক্যারেক্টারটা প্লে হচ্ছে, সে হয়তো দায়ী থাকতে পারে, কারণ কোনো একটা অপারেশনে হয়তো সে বিজয় সেতুপতি কোনো কাছের মানুষকে হয়তো মেরে ফেলবেন, যার জন্যে এবার বিজয় সেতুপতিও হয়তো ওখান থেকে ভেঞ্জেন্স রূপে আসবে শাহরুখ খানকে এখানে তছনছ করার জন্যে। এবং এই যে দুটো লুক যে আমরা দেখতে পাচ্ছি, একটা হয়তো পুরনো লুক যেটা তিনি বয়স্ক হয়ে যাবেন, এবং একটা হয়তো জওয়ান লুক। এবার এটা হতে পারে যে যখন বিজয় সেতুপতি বয়স্ক হয়ে যাবে তখন হয়তো তিনি ওই শাহরুখ খানের যে তার বাবার যে রোলটা সেই গল্পগুলো হয়তো তখন তিনি হয়তো ফিল্মের মধ্যে বলবে, বা কিছু হয়তো ঝলক তিনি এখানে বিশ্লেষণ করবেন যেটা আমরা ফিল্মে হয়তো দেখতে পাবো, কারণ তার ডবল রোল কিন্তু থাকবে না, সেরকম হলে কিন্তু আমরা রিউমার আগে থেকে পেয়ে যেতাম। তো তিনি একটা ক্যারেক্টারই প্লে করছে যেটার পাস্ট এবং প্রেজেন্ট দুটো গল্পই আমরা ফিল্মটার মধ্যে দেখতে পাবো, বাট এতটাই কি সোজা গল্প হতে চলেছে তো মনে হয় না, কারণ ভিলেন বিজয় সেতুপতি হওয়া সত্ত্বেও এখানে এই যে হাইজ্যাকের ব্যাপারগুলো যে আসছে, শাহরুখ খান যে নেগোসিয়েট করছে নয়নতারার সাথে, তার কেন গভর্নমেন্টের আগেনস্টে এত ক্ষোভ? এটাও হতে পারে যে শাহরুখ খানের ওই যে হাইজ্যাকের যে সিনটা, সেখানে হয়তো তিনি মানে তার বাবা চরিত্রটাই হয়তো তিনি এরকম কাণ্ড করছেন, কারণ তিনি যখন হয়তো জওয়ান ছিলেন তখন হয়তো তিনি গভর্নমেন্টের কাছ থেকে কোনো একটা অপারেশন বা কোনো কিছু হয়তো জন্যে সেই সাপোর্টটা পাননি যেটা তিনি এক্সপেক্ট করেছিলেন, যার জন্যে হয়তো তিনি গভর্নমেন্টের আগেনস্টেও যাবে এবং এখানে গিয়ে হাইজ্যাক কাণ্ডগুলো করবেন। তো অনেক রকম থিওরিস কিন্তু উঠে আসছে, বাট আলটিমেটলি এগুলো যদি একটু একটু করেও মিলে যায় তাহলে কিন্তু রীতিমতো একটা জমজমাট প্লট হতে চলেছে। এবং এত এত যে আমরা ক্যামিও শুনতে পাচ্ছি, যে এরকম এখানে জ্যাকি শ্রফ আছে, বা যদি থালাপতি বিজয়ও থাকে, যেরকম আমরা জানি এতদিন ধরে জেনে গেছি যে তার রেফারেন্স থাকতে চলেছে, ক্যামিও থাকবে কিনা সেটা পরে ব্যাপার, বাট যদি থাকে সেগুলো কীরকমভাবে এই ফিল্মটার মধ্যে রোল ইম্প্যাক্ট করতে চলেছে সেটা তো ফিল্মটা রিলিজ হলেই বোঝা যাবে। বাট হ্যাঁ, ট্রেলারটা কিন্তু ভাই এক কথায় দুর্দান্ত, কাটিং থেকে শুরু করে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো করেছে, এবং স্পেশালি লাস্টে যে অ্যাকশনটা করবে, যে বন্দুকটা এরকম নামবে, শাহরুখ খান বন্দুকটা ধরে যেভাবে মারবে, এরকম একটা সিন আমরা পাঠানাও দেখেছিলাম, সেরকম একটা রেফারেন্স তোমরা পাবে। বাট ওই যে দুটো সিনের মাঝখানে যে কাটটা করেছে, একদিক থেকে এরকম ছুড়ে মারছে, তখন শাহরুখ খান অন্য একটা সিনের বন্দুকটা ধরে যেভাবে মারবে, সেই সিনটা কিন্তু এডিটিংটা দারুণভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং অনিরুদ্ধের বিজিএম নিয়ে কোনো রকম সন্দেহ নেই, এই সিনেমাটায় তিনি যেরকম বিজিএম দিয়েছে, মানে হিন্দি অডিয়েন্সরা হয়তো এই মানে এক্সপিরিয়েন্সটা একটা বলিউড ফিল্মে নিঃসন্দেহ ফার্স্ট টাইম হয়তো করবে। বাট এই যে গল্পটা যেটা আমি থিওরিগুলো বললাম, এগুলো কিন্তু আমার ট্রেলারটা দেখে মনে হলো। এবার অনেক রকম আরও হয়তো থিওরি বেরিয়ে আসতে পারে, তোমাদের হয়তো আরও অনেক রকম গল্প মনেই হতে পারে, তোমরা অবশ্যই জানিও তোমাদের কী থিওরিজ বেরিয়ে আসছে ট্রেলারটা দেখার পর। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার।